হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকে হাজির হয়েছে নতুন একটি ভিডিও, নতুন একটি স্মার্টফোন নিয়ে। আর আজকের স্মার্টফোনটি খুবই শক্তপোক্ত, আর জেনে থাকবেন খুব রিসেন্টলি টেকনো, যার নাম হচ্ছে পপ ফাইভ লাইট। আর টেকনো বলছে, টেকনো মার্কেটিং করছে এই ফোনটি নিয়ে, খুবই শক্ত এবং মজবুত আর খুবই টেকসই। সো সেই ফোনটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো, সেই ফোনটিতে কী কী থাকছে আপনাদের জন্য, আর সেই ফোনটি এই প্রাইসের মধ্যে, এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনার জন্য ভালো হবে কি না, আর সেই ফোনটি আসলে শক্তপোক্ত কি না, আর দেখতে কীরকম। আর আরিফ বাংলা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। সো চলেন আমরা সেই ফোনটিতে চলে যাই আর দেখি কী কী থাকছে, কী কী রাখছে। প্রথমে যখন আপনি ফোনটা দেখবেন তখন ফার্স্ট লুকেই আপনি বুঝতে পারবেন, বা যখন আপনি হাতে নেবেন, যে ফোনটি কতটুকু মজবুত বা কতটুকু হেভি। তো আসলে আমরা কনফিগারে চলে আসি। প্রথমে যে আমি যদি কথা বলতে চাই টেকনো পপ ফাইভ লাইট, তাহলে আমি হচ্ছে পিছনে বডিটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। পিছনে আপনাকে দিচ্ছে প্লাস্টিক বডি, নর্মাল হচ্ছে স্ক্র্যাচ প্রবলেম না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট পাচ্ছেন। সো আপনার ডেস্কের মধ্যে রাখেন বা ফ্লোরে রাখেন, যেখানেই রাখেন না কেন আপনার স্ক্র্যাচ প্রবলেম, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট পাচ্ছেন। আমি ক্যামেরা নিয়ে যদি কথা বলতে চাই, পপ ফাইভ লাইট পিছনে আপনাকে দিচ্ছে ডুয়েল ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আর সেলফি হচ্ছে 5 মেগাপিক্সেল। আমি স্ক্রিন যদি একটু দেখি, ডিসপ্লে পপ ফাইভ লাইট আপনাকে ডিসপ্লে প্রোভাইড করবে 6.52 ইঞ্চ ডিসপ্লে, এইচডি প্লাস রেজুলেশন। আর যার স্ক্রিন টু বডি রেশিও, আর স্ক্রিন টু বডি রেশিওর যদি কথা বলি, তাহলে আপনি পাচ্ছেন 81.8%। ইয়েস, 81.8% পাচ্ছেন। আর যে রেজুলেশন থাকবে 720x1600। এক্ষেত্রে হবে কি, আপনি যখন ভিডিও দেখবেন বা ভিডিও ক্যাপচার করবেন, খুবই অথেন্টিক এবং রিয়েলিস্টিক আপনি কালার কন্টেস্ট আপনি পেয়ে যাবেন। আমি কিছু ভিডিও দেখেছি, ভিডিওর কালার অ্যাজ ইউজুয়াল 10,000 টাকার ফোনে যতটুকু আসা দরকার ঠিক ততটুকুই আসে, বা হচ্ছে আপনি যখন ভিডিও ক্যাপচার করবেন তখন আপনি 1080 ভিডিও ক্যাপচার করতে পারবেন। আর 3 জিবি র্যাম পাচ্ছেন, সাথে পাচ্ছেন 32 জিবি রোম, এক্সট্রা এসডি কার্ড 128 জিবি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। ইয়েস, আর আমি যদি ব্যাটারির কথা বলি, ব্যাটারিটা আপনি পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, আর সেই 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে দিচ্ছে 10 ওয়াটের চার্জার। আর টেকনো পপ ফাইভ লাইট প্রথমে একটু বেশি ওয়েট মনে হতে পারে, বিকজ অফ আপনি যখন একটি শক্তপোক্ত জিনিস চাবেন তখন সেটা ওয়েটটা স্বাভাবিকভাবে একটু বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে পপ ফাইভ লাইটের ওয়েট হচ্ছে 195 গ্রাম। ইয়েস, 195 গ্রাম। আর আমি যদি থিকনেসের কথা বলতে চাই, তাহলে থিকনেসটা পাচ্ছেন 8.7 mm, ইয়া 8.7 mm পেয়ে যাবেন থিকনেস। আর অ্যান্ড্রয়েড ভেরিয়েন্ট, অ্যান্ড্রয়েড ভার্সন, আর অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 গো এডিশন। আর সাথে অবশ্যই টেকনোর যে নিজস্ব অপারেটিং সিস্টেম হাইওয়েজ, সেই হাইওয়েজ পেয়ে যাচ্ছেন 7.6 ভার্সন। তো এতে করে হবে কি, আপনি কিছু স্পেশাল অপশন পাবেন, স্পেশাল কিছু ফিচার পেয়ে যাচ্ছেন। আর পিছনে অবশ্যই আপনি ডাবল এলইডি ফ্লাশ পাচ্ছেন, পপ ফাইভ লাইট আপনাকে ডাবল এলইডি ফ্লাশ প্রোভাইড করবে, এতে করে আপনি রাতে ছবি তুলতে পারবেন, রাতে ছবি তোলায় খুবই আপনার হেল্পফুল হবে। আর সিকিউরিটির কথা যদি আমি বলতে চাই, টেকনো পপ ফাইভ লাইট পিছনে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি দিচ্ছে। ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা খুবই অ্যাজুয়াল ছিল আর খুবই ভালো ছিল, কারণ আমি যদি হাতে নিয়ে দেখি তাহলে ফিঙ্গারপ্রিন্টটা যতবার আমি প্রেস করেছি স্মুথলি কাজ করেছে। আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে যে সুবিধাগুলো থাকে অ্যাজ ওয়েল, ঠিক সেই সেই সুবিধাগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই ফেস আনলক পাচ্ছেন, আপনার ফেস দিয়ে ফোনটি লক আনলক করতে পারবেন। আমি এখন যদি প্রসেসর নিয়ে কথা বলি, প্রসেসর আপনি পাচ্ছেন হেলিও A22 অক্টাকোর 1.6 GHz, তার মানে আপনি টুকটাক গেমগুলো খেলতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ডে আপনি বেশ কিছু অ্যাপ রেখে আপনি কাজ করতে পারবেন, এতে করে ফোনটি আপনি ল্যাগ পাবেন না বা হচ্ছে আপনার স্লো হবে না। তো আমি এই ফোনটি সাজেস্ট করব তাদের জন্য যারা ফোনকে টেক কেয়ার করতে পারেন না, কেয়ার করার সময় পান না, ফোনটা আপনার ডেস্কের উপরে রেখে দেন, টেবিলে রেখে দেন, ফ্লোরে রেখে দেন, র্যাম ডম্পলি ইউজ করেন, আর এই ফোনের উপর দিয়ে আপনার ঝড় বৃষ্টি অনেক কিছু চলে যায়। আর অনেকেই বলে যে ভাই আমি ফোন পারচেস করছি, 6 মাস পর আমার ফোনকে আমি চিনতে পারি না, কারণ ফোনে অনেক স্ক্র্যাচ পড়ে যায়, সেটা আপনার ডিসপ্লে বলেন, সেটা আপনার ব্যাক প্যানেলে বলেন, পিছনে বলেন। তো তাদের জন্য যারা র্যান্ডমলি ইউজ করেন, অনেক ভাই ব্রাদার থাকে যারা রাভ অ্যান্ড টাফ ফোন ইউজ করে, তাদের জন্য তাদেরকে আমি সাজেস্ট করব টেকনো পপ ফাইভ লাইট, বিকজ অফ এই ফোনটি আসলে খুবই হেভি, খুবই মজবুত। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, আর একটি ভিডিও দেখে কখন আপনি ফোনটা বুঝতে পারবেন না কতটুকু মজবুত, হয়তো আপনি কনফিগার জানতে পারবেন। তো সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব টেকনোর যে অফিসিয়াল শোরুমগুলো আছে সেগুলো ভিজিট করেন, দেন হচ্ছে
পপ ফাইভ লাইট হাতে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ফোনটি আসলে কতটুকু মজবুত। সো আর আমার দেখা মতে 10,000 টাকার আশেপাশে, 9,000, 10,000, 10,500 বা 11,000 এর মধ্যে আসলে ফোনটি খুবই মজবুত। আমি পার্সোনালি দেখেছি, আমি হাতে নিয়ে দেখেছি, খুবই মজবুত ফোনটি। আপনারা সব ভিজিট করেন, দেন হচ্ছে দেখেন, ফোনটি আসলে ভালো। আর অবশ্যই এতটুকু মাথায় রাখবেন, আরিফ বাংলার যারা অডিয়েন্স আছেন, আমি তাদের অথেন্টিক জিনিসটা বলতে চাই বা অথেন্টিক জিনিসগুলো দেখাতে চাই, ফেক কিছু দেখাতে চাই না। সো অবশ্যই ভিজিট করেন, দেন হচ্ছে দেখেন। টেকনো পপ ফাইভ লাইটটা আসলে খুবই হেভি একটি ফোন, যারা র্যান্ডমলি ফোন ইউজ করেন তাদের জন্য এই ফোনটি ভালো হতে পারে। সো বিস্তারিত এতটুকুই ছিল, আর আনবক্সিং করিনি, বিকজ অফ একটি ফোনের সাথে যা যা থাকে তারা তাতাই দিচ্ছে। একটি ব্যাক কভার থাকবে, চার্জার, সিম খোলার পিন, যা যা থাকে সবই দিয়ে দিচ্ছে। সো এই জন্যই আপনাদের সময় নষ্ট করতে আমি চাচ্ছিলাম না, তাই শর্টকাটের মধ্যে একটি রিভিউ করলাম। সো অবশ্যই আরিফ বাংলা যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, যাতে করে আরিফ বাংলার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম।